আনিস খানের পরিবারের ওপর যে দুষ্কৃতি হামলা হয়েছে সেই প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানালেন, আনিস খানের মৃত্যুর কারণে কংগ্রেস প্রতিবাদ করেছিল, সারা বাংলার মানুষ প্রতিবাদ করেছিল, আমি নিজেও সেখানে পদযাত্রা করে প্রতিবাদ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে আনিস খানের তদন্ত সিবিআই এর দ্বারা পরিচালিত হোক। এখনও পর্যন্ত সিবিআই এর এই দায়িত্ব পায়নি। আমরা চেয়েছিলাম কোর্টের তত্ত্বাবধানে অর্থাৎ কোর্টের হস্তক্ষেপে সিবিআই দ্বারা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক, কারণ আনিস খানকে খুন করা হয়েছে পুরোপুরি শাসকদল এবং পুলিশের মদতেই, এটা স্পষ্ট ছিল। তারপরেও আনিস খান একজন দরিদ্র পরিবারের প্রতিবাদী যুবক, তার পরিবারের এবং সেই পরিবারের প্রতিবাদী যুবকের জন্য সারা গ্রামের মানুষের সমর্থনা ছিল। আমার খারাপ লাগছে, ঘৃণা হচ্ছে, ক্রোধ হচ্ছে যে আজকে আনিস খানকে মেরে তাদের শান্তি হয়নি, যে তাদের পরিবারের ওপর হামলা করতে হচ্ছে আনিস খানের হত্যার রহস্যটা চাপা দেওয়ার জন্য। পাশাপাশি তিনি আরো জানালেন, আমি ঘৃণা প্রকাশ করছি, ক্রোধ প্রকাশ করছি যে আজকে আনিস খানকে মেরে তাদের শান্তি হয়নি। শুধুমাত্র আনিস নয়, আনিসের ভাইকেও তাদের হত্যা করতে হচ্ছে। তাতে স্পষ্ট হচ্ছে যে আনিস খানের এই হত্যা রহস্যকে ধামাচাপা দেবার জন্য কোনো দিন যাতে মানুষের কাছে এই হত্যা রহস্য উন্মোচিত না হয় এবং আনিস খানের মতন প্রতিবাদী একটা যুবককে আর কেউ যেন তার পরিচয় সামনে রেখে আন্দোলন করতে হিম্মত না করে, সেই লক্ষ্যে শাসক দল, আবার বলছি শাসক দল, পুলিশের মদতে তার ভাইকে হত্যা করবার চক্রান্ত করেছিল। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, উপরওয়ালার কাছে তা প্রার্থনা করব সে ছেলেটি যেন প্রাণে বাঁচে। আমাদের কর্মীরা সেখানে গেছে, বাংলায় কি হচ্ছে বাংলার মানুষ দেখছেন। প্রতিবাদী যুবককে খুন হতে হয় এবং সে প্রতিবাদের কারণে তার পরিবারের তার ভাইদেরকে হত্যা হতে হয়, কারণ তার ভাই একজন সাক্ষী ছিল। তাই সাক্ষী লোপাটের জন্য, তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য সেই আনিস খানের পরিবারকে ভীত সন্ত্রস্ত করার জন্য এটা আরেকটা ঘৃণ্য চক্রান্ত বলে আমি মনে করি। তা কালকে দেখেছি আমরা সবাই কি হচ্ছে বাংলায়, বলুন, ধর্ষণের বাংলা, লুটের বাংলা, দুর্বৃত্তের বাংলা, এখন বাংলা আবার নতুনভাবে আখ্যা পেতে চলেছে অপহরণকারীদের বাংলা। বাংলায় আগামী দিনে অপহরণ এক নতুন অপরাধ হিসাবে আছে, আরও ভয়ঙ্করভাবে আসছে, আরও ভয়ঙ্করভাবে আসছে। বাংলায় প্রচুর অপহরণ হচ্ছে, সেগুলো কিন্তু বাইরে প্রকাশ হয় না। এর আগে কসবায় অপহরণ হয়েছে, বড়বাজারে অপহরণ হয়েছে, দমদমে অপহরণ হয়েছে, এখন বাগুইহাটিতে, সব খবর কিন্তু বাইরে আসছে না, কিন্তু প্রচুর পরিমাণে অপহরণ এ বাংলায় হচ্ছে। এ বাংলায় নারী পাচার, শিশু পাচার, অপহরণ, দুর্নীতি, কালো টাকা, জাল টাকা, মাদকদ্রব্য ছড়াছড়ি এই বাংলায়, কারণ পিছনে আছে তৃণমূল, পিছনে আছে পুলিশ। তাই এ বাংলায় আজ সুস্থভাবে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিনে দিনে কমে যাচ্ছে। আমরা আবার কী বলবো, সিআইডি মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে সিআইডি, মমতা মানে পুলিশ, পুলিশ মানে মমতা, এখানকার পুলিশ, এখানকার সিআইডি কখনও তারা আমাদের জন্য কাজ করেনি, করবেও না, কখনো আমরা আশাও করি না। এখানকার পুলিশ সরকারি দলের কথা শোনে, এখানকার সিআইডি সরকারি দলের কথা শুনে, এখন আবার সিবিআই ভার্সেস সিআইডি একটা নতুন তাগব, একটা লড়াই শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।